হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ছেলেদের ক্যারাটে টুর্নামেন্ট আছে 15 তারিখে। আজকে 15 তারিখ, দেখো ভিডিওটা দিচ্ছি। তো খুব ঠান্ডা, পুরো কুয়াশায় ঢাকা ছিল, তাও আমরা যাচ্ছি পায়রাডাঙ্গায় সকালে 7টার সময়। দেখো, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে আশা করি। আমরা এখন যাচ্ছি, আজকে টুর্নামেন্ট আছে, ক্যারাটে টুর্নামেন্ট। ছেলেদের নিয়ে আমরা বেরিয়ে গেছি এখন ক্যারাটে টুর্নামেন্টে। দেখো, যেখানে টুর্নামেন্ট হবে পায়রাডাঙ্গায়, সেখানে আমরা পৌঁছে গেছি। এ দেখো, বড় ছেলেও আছে কাঁথা, আর ফাইটে আছে। তো বন্ধুরা, আমার একটাই ভুল হয়েছে, আমি স্ট্রেচিংয়ে ছিল, আমার ছেলে, ছোট ছেলে, স্ট্রেচিংয়ের প্রাইসটাই পাচ্ছে ট্রফিটা, কিন্তু আমি স্ট্রেচিংয়ের ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। তো আমি তোমাদের স্ট্রেচিংয়ের ভিডিওটা দিতে পারলাম না, কিন্তু ফাইটের ভিডিও দিয়েছি, ভিডিওগুলো দেখতে থেকো। ছো 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 ছো, সাইডে দেখবি। র্যালি বেরিয়েছে, এটা হচ্ছে রোড র্যালি। তো ব্যাম্পাটি নিয়ে স্যার প্রত্যেক বাড়ি এটা করে, আমাদের এই ক্যারাটে টুর্নামেন্টটা প্রত্যেক বছরই ফেলে। তো ডিসেম্বরে হয়, এবার জানুয়ারিতে হলো। এ দেখো, আমরা আমরা সবাই আছে, স্টুডেন্ট, দেখো কত স্টুডেন্ট সব যাচ্ছে, সব দেখবে, ভিডিওটা দেখতে থাকো। খাওয়ার ব্যবস্থা সবই ছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ব্যবস্থা ছিল ওখানে। আমাদের খুব ভালো করেই স্যার এই টুর্নামেন্টটা করে। এই টুর্নামেন্টটা তোমরা দেখতে থাকো, প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছর ভিডিও দিতে পারিনি, এই বছরে আমি ভিডিও দিলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগে। আমার তো দুই ছেলে আছে, তোমরা জানো। এবার দেখো, পতাকা উত্তোলন করা হচ্ছে। আমরা গার্জেনরা মিলে, কিছু গার্জেনরা মিলে, আমরা যারা থাকি ফ্রেন্ডস ক্লাবে বসে, সবাই মিলে একটু চা খেতে যাবো। নাম অ্যালাউন্স করে দিয়েছে, বাবারে দাদির পালা, গরম গরম চা, জিপ পুরি। এখন একটা ইমাজিনারি ফাইট চালু হলো, এটা আমার, মানে এটা হচ্ছে কাঁথা বলে এটাকে, এটাই আমাদের, কেউ নেই, কিন্তু কেমন করে ফাইট করব সেটাকে দেখাতে হবে, যে এরকম করে ফাইট করতে হয়। তো ইনভিজিবল ফাইট, শ্যাডো ফাইট। এবার আমার ফাইট চালু হলো, মানে কুমিতে ফাইটটাকে বলা হয়, কুমিতে। এই হোয়াইটটা আমি, আর রেডটা হচ্ছে আমার।
এই ভিডিওর ভয়েসটা দিল কিন্তু আমার বড় ছিল এবার দেখো ওই যে আমি ভয়েস দিচ্ছি তো পাশ থেকে যে চিল্লাচ্ছি আমরা এটা চিয়ার আপ করতে হয় যেই গার্জেন মানে যার যার ছেলে তার মা বা বাবা যাই যেই থাকুক না কেন তাদের চিয়ার আপ করতে হয় একটা পারমিশন আছে তো ওই জন্য আমরা চিল্লাচ্ছিলাম আমার ছোট ছেলে আমার আমি আমার বাবা আর ওদের পার্টনাররাও আছিল সাথে একটু উৎসাহ দিতে হয় উৎসাহ না দিলে ওদের ধ্যানটা অন্যদিকে চলে যাবে হয়তো ভাববে পারছি না পারছি না তো ওদের একটু উৎসাহ করতে হয় যাতে ওরা পারে তা এবার দেখো ভিডিওটা ছেলে তো অনেকবার ফাইট হয়েছে তো ওই জন্যই বারবার এই ভিডিওটা দিচ্ছি তো তোমরা দেখতে থাকো ওদের অনেক জায়গায় মারা রুলস তো নেই তোমরা সবাই জানো যারা ক্যারাটে জানো তাই জন্য ভেবেচিন্তে মারটাও দিতে হয় আউট করে দেবে এই দেখো এবার ছোট ছেলের ফাইট ছোট ছেলে ও যে ফাইটে নেমেছিল লালটা লাল যেটা চোখেটা নামি না রেড কর্নার হচ্ছে আমার ছোট ছেলে আবিন পা দি মারো পা দি ফাইট দেখো তোমরা তো ফার্স্ট টাইম তো আবিন পা দি মারো জোরে জোরে যাতে সাহসটা হয় ছোটবেলা থেকে গিদান 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 হ্যাঁ গিদান মার গিদান এই যে ছোট ছেলেকে প্রাইজ দিচ্ছে তারপরে বড় ছেলে তো দুটো ট্রফি পেয়েছে তো একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে কাতা আর আবার সেকেন্ড প্রাইজ হচ্ছে ফাইটে আরবি নরাস দেখতে থাকো তোমরা ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমি অনেকদিন পরে ভিডিও দিলাম এই সব নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম ছেলেদের নিয়ে এখান থেকে আমাদের অর্গানাইজেশন থেকে যেতে পারবে প্রত্যেকে যারা যারা ভালো ফাইটার তাদেরকে আমি বলবো পাসপোর্ট তৈরি করে রাখতে যাতে আমরা ওয়ার্ল্ড টুর্নামেন্টে আমাদের এই অর্গানাইজেশন থেকে ইন্ডিয়া থেকে চিন্তা করো যে কী কী কারণে তোমরা ভুল করেছো কোন কোন জায়গায় ভুল করেছো এবং কী কী জিনিসটা তোমাদের মধ্যে গ্যাপ চলে গেছে তাহলেই দেখবে তোমরা পরে পরে ভালো বিচার করতে পারো ওস তো আমরা এখন পতাকা নামিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব ওস আমরা আমাদের অনুষ্ঠান সফলভাবে এখানে শেষ করছি প্রত্যেকে লাঞ্চ সরি ডিনার নিয়ে এখান থেকে প্রত্যেকে তার ট্রফি নিয়ে সাবধানে বাড়ি ফিরবেন এটাই আমরা কামনা করি ওই সবাই এইটা পাওয়ার কেউ এর দিকে পাওয়া দেবো একসাথে
ইনি শেখায় আমাদের এখানে রানাঘাটে আর স্যার দুজনই শেখায় আর তারও আরো ব্ল্যাক বেল্ট আছে আরো ব্ল্যাক বেল্ট আছে ওরাও শেখায় এই যে আমরা কটা ফটো তুলে নিলাম স্যারের স্টুডেন্টরা এখন যারা ব্ল্যাক বেল্ট হয়ে গেছে তারাও শেখায় এই যে আমাদের ক্যারাটের এই টুর্নামেন্টটা হলো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে এই যে বাড়িতে চলে এসে বম ফাটলো বেসান না তারপরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ভিডিওটা দেখো